নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের তেরো সংখ্যাটির রহস্য উন্মোচিত করতে চলেছি বেশিরভাগ ক্ষেত্রে তেরো সংখ্যাটিকে অশুভ সংখ্যা হিসাবে গণ্য করা হয় তবে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে তেমনটা নয় যদিও এশিয়াতে তেরো সংখ্যাটিকে যতটা গুরুত্ব দেওয়া হয় আমেরিকাতে এবং ইউরোপ মহাদেশে এই তেরো সংখ্যাটিকে অশুভ হিসাবে বিবেচনা করা হয় উনিশশো দশ সালে হিস্ট্রিকাই ফোডিয়া নামে এক রোগ আবিষ্কৃত হয় এই রোগের অর্থ তেরোর আতঙ্ক সুতরাং তেরো সংখ্যাটিকে অশুভ হিসাবে বিবেচনা করা হয় এছাড়াও খ্রিস্টের শেষ খাবার গ্রহণের রাত্রি যদি আমরা দেখি তবে দেখব খ্রিস্ট যে টেবিনে খাওয়া দাওয়া করেছিলেন সেই টেবিনে তেরোজন মানুষ ছিলেন কথিত আছে ১৩টি আসুন গ্রহণের জন্য যিশু যিশুকে হত্যার ষড়যন্ত্রকারী হিসাবে গ্রহণ করা হয়ে থাকে নিশান হল ইহুদি ক্যালেন্ডারের একটি মাস আর কেউ কেউ মনে করেন ক্রুশবিদ্ধকরণের তারিখটি ছিল তেরোই নিশান কোনো মাসের তেরো তারিখ যদি শুক্রবার হয় তবে ইউরোপের মানুষজন প্রচুর ভয়ে থাকে কারণ অনেকের মতে যিশুকে যেদিন ক্রুশবিদ্ধ করা হয় সেদিন ছিল শুক্রবার আর তাছাড়াও ইতিহাস থেকে জানা যায় বিভিন্ন সময়ে তেরো তারিখের শুক্রবার পৃথিবীর নানা ধরনের বড় বিপর্যয় এসেছে এছাড়াও আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন বেশিরভাগ ফাঁসির কাষ্ঠে ওঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করা হতো তাতে তেরোটি ধাপ থাকত কখনোই তেরোটির বেশি ধাপ থাকত না স্ক্যান্ডেভিয়া ভাইকিং যোদ্ধাদের অপদেবতার নাম ছিল নকি যে চরিত্রটি আমরা বর্তমানে জনপ্রিয় মুভি থরের ভাই হিসাবে দেখতে পাই যে কিনা এই মুভিতে ভিনেন আসনে ভিনেনই ছিল বাইবেনের মতে নকি একজন দেবতা এবং তার নম্বর তেরো ভাগ্য গণনার জন্য ট্যারোট কার্ডের কথা সবাই শুনে থাকবেন এখানে মোট আঠাত্তরটি কাঠ রয়েছে তার মধ্যে তেরো নম্বর যে কার্ড সেই তেরো নম্বর কার্ডের অর্থ হচ্ছে মৃত্যু আপনার নামে যদি ১৩টি অক্ষর থাকে তবে আপনি অভিশপ্ত হতে বাধ্য পুরনো ইতিহাস যদি ঘাটা যায় তবে দেখতে পাওয়া যাবে যারা কুখ্যাত খুনি রয়েছেন তাদের নামে তেরোটি অক্ষর রয়েছে যেমন জ্যাক দ্য রিপার জেফ্রি দাম থেরড বানাডি এবং অ্যানবার্ট ডি স্যানভো নাসার অ্যাপেন্ডো নামে যে নবযানটি ছিল তা বিস্ফোরণ ঘটে উনিশশো সত্তর সনের চারই নভেম্বর আপনি যদি পুরোটাকে যোগ করেন তবে পাবেন তেরো আর এটি ছিল তেরোই এপ্রিল ইউরোপ ও আমেরিকার বেশিরভাগ হোটেল যদি দেখেন তবে দেখবেন হোটেলে তেরো নম্বর কোনো রুম থাকে না এগারো নম্বর বারো নম্বর তারপরে চলে যায় চোদ্দো নম্বরে শুধু তাই না পৃথিবীর বেশিরভাগ এয়ারলাইন্সে তেরো নম্বর নামে কোনো রুম রাখা হয় না কারণ এটিকে অশুভ হিসাবে গণ্য করা হয় আর ভারতীয় জ্যোতিষশাস্ত্রে তেরো সংখ্যাটিকে রাহুর সংখ্যা হিসাবে গণ্য করা হয় যদিও এর মধ্যে কিছুটা সূর্য ও কিছুটা বৃহস্পতির গন্ধ পাওয়া যায় কারণ তেরো সংখ্যাটিতে রয়েছে এক ও তিন এক অর্থাৎ সূর্য তিন অর্থাৎ বৃহস্পতি অর্থাৎ এই তেরো সংখ্যাটি হঠাৎ করে উত্থানকে বোঝায় আবার হঠাৎ করে পতনকেও বোঝানো হয়ে থাকে